মারাকানায় বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার ব্রাজিলকে হারানোর আনন্দ মিইয়ে গিয়েছিল লিওনেল স্কালোনির দল ছাড়তে যাওয়ার খবরে। আর্জেন্টিনার শিরোপাখরা ঘুচিয়ে সাফল্যের চূড়ায় তুলে কেন ম্যানেজারের পদ ছাড়তে চাইছেন স্কালোনি? স্কালোনি দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পর। সংবাদ সম্মেলনে স্কালোনি নিজেই বলেছিলেন নতুন করে ভাবতে চান তিনি, এমনকি ম্যানেজারের দায়িত্ব ছাড়ার ব্যাপারে দলের কারো সাথেও আলোচনা করেননি স্কালোনি। সেই ম্যাচ শেষে মিক্স জোনে ক্রিস্টিয়ান রোমেরো বলেছিলেন স্কালোনি ড্রেসিং রুমে তাদের কিছুই বলেননি। 2026 পর্যন্ত জাতীয় দলের সাথে চুক্তি আছে স্কালোনির, কিন্তু দায়িত্ব ছাড়তে চাওয়ার কারণ হিসেবে একাধিক আর্জেন্টাইন মিডিয়া জানাচ্ছে ফেডারেশনের সাথে স্কালোনির মনোমালিন্যের খবর। বিশ্বকাপ জেতার প্রায় এক বছর হয়েই গেছে আর্জেন্টিনার, তবু ফুটবলার কোচিং স্টাফের কেউই তাদের প্রাপ্য বোনাস পাননি এখনও। ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সাথে স্কালোনির সম্পর্ক আগে ভালো হলেও দুজন এখন আছেন দুই মেরুতে, নেপথ্যে আছে আর্জেন্টিনার আমলাতান্ত্রিক রাজনৈতিক প্রভাবও। তাপিয়ার কাছের বন্ধু আর্জেন্টিনার সাবেক অর্থমন্ত্রী সার্জিও মাসা, এবার আর্জেন্টিনার জাতীয় নির্বাচনে রাষ্ট্রপতি পদে নির্বাচন করে হেরেছেন তিনি। নির্বাচনের আগে প্রচারণার অংশ হিসেবে মাসা ছবি তুলতে চেয়েছিলেন পুরো আর্জেন্টিনা দলের সাথে, ফুটবলাররা রাজনীতির গুটি হতে চাননি বলে ছবি তোলেননি। ক্লদিও তাপিয়া তখন স্কালোনিকে চাপ দিয়েছিলেন ফুটবলারদের সাথে মাসের ছবি তোলার ব্যবস্থা করে দিতে, স্কালোনি স্বাভাবিকভাবেই রাজি হননি তখন। গুঞ্জন আছে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির সাথে স্কালোনির দ্বন্দ্বেরও। মারাকানায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শুরুর আগে আর্জেন্টাইন ভক্তদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় মেসি পুরো দল নিয়ে মাঠ ছেড়েছিলেন। এই সিদ্ধান্ত নেয়ার আগে স্কালোনি কিংবা কোচিং স্টাফের কোনো সদস্যের সাথে কথাই বলেননি মেসি। দায়িত্ব ছাড়তে চাও নেপথ্যে সেই ঘটনারও দায় আছে বলে জানিয়েছে আর্জেন্টাইন রেডিও স্টেশন রেডিও 10। পরিবার নিয়ে স্পেনের মায়োর্কাতে থাকেন স্কালোনি, জাতীয় দলের ম্যাচ থাকলে বেশ লম্বা সময় ধরে পরিবার ছেড়ে থাকতে হয় তাকে। বেশ কয়েকবারই বলেছেন পরিবার ছেড়ে জাতীয় দলের কোচিং করানো তার জন্য ঠিক কতটা কঠিন। সর্বশেষ কোপা আমেরিকা হয়েছিল কোভিড জর্জরিত 2021 সালে, ব্রাজিলে সবগুলো ম্যাচই হয়েছিল ক্লোজ ডোরে। স্বাস্থ্য ঝুঁকির জন্য দলের সতীর্থ কিংবা কোচিং স্টাফের সদস্যরাও একে অন্যের থেকে ছিলেন বিচ্ছিন্ন। কোপার পর 2021 সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচের পর স্কালোনি বলেই বসেছিলেন তিনি সব কিছু ছেড়ে কেবল বাড়ি যেতে চান। আর্থিক রাজনৈতিক শিষ্যদের সাথে মতবিরোধের সাথে স্কালোনিকে মানসিক যুদ্ধটাও করতে হচ্ছে এখন, যার মূলে রয়েছে তার থেকে দূরে থাকা পরিবার। আর্জেন্টিনায় স্কালোনির ভবিষ্যৎ নিয়ে এখনও কিছু নিশ্চিত নয়। এরই মধ্যে গুঞ্জন শোনা গিয়েছিল রিয়াল মাদ্রিদ তাকে কোচ হিসেবে চায়, স্প্যানিশ ক্লাবটি তাকে প্রাথমিক পর্যায়ের প্রস্তাবনা কি দিয়ে রেখেছে। স্কালোনির সামনে আপাতত বড় অ্যাসাইনমেন্ট আছে আগামী বছরের কোপা আমেরিকা। কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের টেকনিক্যাল এরিয়াতে স্কালোনি দাঁড়াবেন কিনা এই প্রশ্নের উত্তর নির্ভর করছে অর্থনৈতিক রাজনৈতিক অনেক বিষয়ের উপরই।